দেখো নবীজির দুরূদ চাইর নাও, নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় বলবে না। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, হাসরের ময়দান হবে। ওই হাসরের ময়দানে আপনাকে আমাকে তামার জমিতে দাঁড়ায় হিসাব দিতে হবে, ঠিক কিনা? ওই হাসরের ময়দান সাজাইবার আগে আমার আল্লাহ বলবে, মানুষকে বসার মতো উপযুক্ত করেছেন। আমার আল্লাহ বলবে, জিব্রাইল ফেরেশতাদেরকে লইয়া হাসরের ময়দানটা ইন্সপেকশন করে আসো, পরিদর্শন করে আসো। এই হাসরের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন সকলে উঠবে, জোরে জোরে গান সুবহানাল্লাহ। একটা হলো তোমার ঘর মসজিদ, আর একটা হলো নবীর ঘর মাদ্রাসা। ভালো লাগে ওই মসজিদ মাদ্রাসা গুলিকে জান্নাতে নেওয়ার জন্য হুকুম হয়ে যাবে। মসজিদের গায়ে মাদ্রাসার গায়ের মধ্যে ফেরেশতারা যখন হাত লাগাইব, মাদ্রাসা মসজিদ গোলা আল্লাহর কুদরতে মানুষের মতো কথা বলবে, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার দেখে বলবে, জিব্রাইল আমাদেরকে কোথায় নিয়ে যাওয়ার হুকুম হয়েছে? জিব্রাইল বলবে, মসজিদ রে ও মাদ্রাসা, তোমাদেরকে জান্নাতে নেওয়ার হুকুম হয়েছে। মসজিদ মাদ্রাসা গুলি বলবে, জিব্রাইল শোনো, দুনিয়াতে আমাদেরকে তৈরি করতে যাইয়া যারা টাকা দিল, পয়সা দিল, শ্রম দিল, বুদ্ধি পরামর্শ দিল, আজকে আমি মসজিদ মাদ্রাসা আল্লাহর করে জান্নাতে যাব। যারা সহযোগিতা করেছে তাদেরকে আমার সফর সঙ্গী বানাইয়া জান্নাতে নিয়ে যাব। আল্লাহর ঘর মসজিদ নবীর ঘর মাদ্রাসার সঙ্গে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? কারা কারা হাত করে দেখি, নারায়ে তাকবীর আল্লাহ। অনেকে কয় না করে কেমন দেওয়ান লাগবে, আর কেন তো না মিয়া চিল্লায় কোন নারায়ে তাকবীর আল্লাহ, আমিন। আমি কি তেয়া উসার কথা কইছি? সামনে কো মাদ্রাসা, আমরা বলছি মনটা দেখি সুন্দর, এটা আমি আওয়ার আগে বুঝি। তাহলে কেমনি বুঝছেন? এত সুন্দর করে প্যান্ডেল সবাই করে না, এই মাদ্রাসা তৈরি হয়েছে, প্রতি বছর কোরআনে হাফেজ বের হচ্ছে, এটা কি দুঃখের ব্যাপার না খুশির ব্যাপার? খুশির ব্যাপার। নবীজি বলছে, কোন আলেম তোমরা আলেম হও, আলেম হতে পারো না, আও মুতাল্লেমান আলেমদের ছাত্র হও, যদি ছাত্র হতে না পারো আও মুহিব্বান আলেমদেরকে ভালোবাসো, আও মুস্তামিয়া তোমরা আলেমদের কথাগুলি শোনো, নতুবা একটা সন্তানকে আলেম বানাও। ওয়ালা তাকুন খামেস, নবীকে পাঁচ নম্বর লাগছে না, চারটার যে কোনো একটা থাকলে আধ খালা ভুল যান না, তুমি বেহেস্তের মেহমান। আরেকটু জোরে কন, মাদ্রাসা নবীর ঘর কার ঘর? জোরে কন, কার ঘর? আমি জানি না কার বাবা নাই কার মা নাই, অথবা এমন থাকতে পারে বাবাও নাই মাও নাই, আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা অনেকে আছেন, আব্বা আম্মা আছে, ওদের সুস্বাস্থ্য কামনা করে, অথবা মা নাই বাবা নাই ওদের সবর আজাব মাপছে,
এমন একজন হৃদয়বান গরিব লোক কে আছেন বলে হুজুর এই কোরআনে হাফেজদের উদ্দেশ্যে মাদ্রাসার জন্য আমি 30,000 টাকা দান করব। কোরআন কয় পারা? 30 পারা। আরে কথা কানে কয় পারা? 30 পারা। বেশি চাইরা না, আপনাদের মন বড় আমি জানি। 30,000 টাকা দিবেন নগদ অথবা বাকি, আমি গুনাগার আলেমদেরকে নিয়ে মুসাফির দোয়া করব, মন ভরে দোয়া করব। ইনশাআল্লাহ আপনারা দোয়া করে 2 তারিখে মুমরা যাচ্ছি আমার সব ফ্যামিলিকে নিয়ে, আমি গুনাগার দোয়া করব। কে আছেন? 30,000 টাকা দিবেন নগদ অথবা বাকি, একটা ব্যক্তি অল্প সময়ের মধ্যে আমাদের প্রধান মেহমান কিছুক্ষণ মধ্যে চলে আসবে। কেউ জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বল নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ ফকির দরবেশ অলি কলি দিন রজনি গাইছে তারা, হয়ে পাগল পারা বল লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বল নেই আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ আবুল কাসেম সাহেব, তিনি দিবেন 30,000 টাকা। জোরে করুন মারহাবা, আরেকটু জোরে মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, দিশজন দিশমান কাইরা নিও না, নবীজির না দেখায়া মরণ নিও না। আমিন তো আমিন। আরো জোরে করুন আমিন। আবুল কাসেম সাহেব, তোমার বন্ধুর ঘরের জন্য 30,000 টাকা করবে দান, ইহকালে পরকালে বাড়াইয়া দিয়ে সম্মান। আল্লাহ বংশের যারা কবরে আছে আজাব মাফ করে দাও, যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও। সকলে গণ কৌশল কইরা লইয়া যাইয়া সোনার, আরো জোরে হবে, স্বপ্ন যোগে লইয়া যাইয়া সোনার, দিশ মন দিশ মন আল্লাহ কাইরা নিও না, নবী জিরে না দেখাইয়া মরণ দি, বল নবী জিরে না জোরে কোন আমিন, আরেকটু জোরে আমিন। 2 নম্বরে কি আছে? 30,000 টাকা দিবে কি করে? রবিউল হোসেন ভাই আর 15,000 টাকা একটু পড়ে, 30,000 টাকা দিবেন। আরেকটা গরিব লোক আছেন মন্ডা বড়, আর একজন দেন নামের মধ্যে কেউ আছেন? একটা ব্যক্তি নাই, এলাকার মা বোন যারা আছেন, অনেকের স্বামী বিদেশে, সন্তান বিদেশে আছে না নাই? কথা কোন আছে না নাই? আচ্ছা, তারা জমিনাল বালা, আমার রসুল বলেন দানের বিনিময়ে আল্লাহ বালা মুসিবতকে দূর করে, জাহান মালকে হেফাজত করে। গুনাগার সকলে দোয়া করব, আল্লাহ মা ওদেরকে সুখে রাখবে। যদি কেউ থেকে থাকেন, হ্যাঁ ছোট বাচ্চাদের যে খবর পাঠিয়ে দিবেন। আরেকটা ব্যক্তি আছেন নি, 30,000 টাকা দিবেন। কথা রাস্তার জায়গাতে রাখলাম, 10,000 কমাই দিলাম, 20,000 টাকা দিবেন। 2 একটা লোক আসছেন অল্প সময়ের মধ্যে, 20,000 টাকা দিবেন। একটা ব্যক্তি কি নাই 20,000 টাকা দিবেন? একটু খেয়াল করে দেখেন,
কি নাম বাবা? জনাব মোহাম্মদ মহিউদ্দিন মঈনুদ্দিন নারায়ণ তাকবীর। কিন্তু কি নাম কেন? না মোহাম্মদ মহিউদ্দিন ওয়ারেন্ট অফিসার না? মাশাআল্লাহ। নগদ দিয়েছেন 5,000, বাকি 15,000, বাকি নাই সেটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ 20,000 টাকা আল্লাহ নবীর ঘর দান করছে, আল্লাহ কবুল করে জোরে করে আমি তোমার বান্দা জনাব মোহাম্মদ মহিউদ্দিন বাবা নাই মা নাই, আল্লাহ বাবার নামে 10,000, আমার নামে 10,000, 20,000 টাকা গলার মধ্যে ছুরি লাগায় গেল, আল্লাহ দানটা তুমি কবুল করো, মঞ্জুর করো, হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিও, আব্বা আমার কবর আজাব মাফ করে দাও, দাদির কবর আজাব মাফ করে দাও, নানা নানির কবর আজাব মাফ করে দাও, বংশধরের কবর জান্নাতের বাগান বানায় দাও, দিসদন দিসমাম খাইরা নিও না নবীর না দেখাইয়া মরণে দি না বলেন নবীর না দেখাইয়া মরণে দি আরে ও মদিনার মাটি রে তুই যে বল কাটি রে বলেন ও মদিনার মাটি রে তুই যে বল খাতি রে আমার নবীর কারণে শুধু আমার নবীর। আল্লাহ যাদের দান করো তোমার বন্ধুর ঘরে, সকলকে তুমি তোমার হাবিবের সাথে জান্নাত কবুল করো, জোরে করো আমি। আল্লাহ তাদের সঙ্গে জান্নাত নসিব করবে, আমিন কোন জোরে। 20,000 টাকা দেবেন আরেকটা ব্যক্তি, আরেকজন ব্যক্তি কি আছেন? মোহাম্মদ রবিউল হোসেন উবান প্রবাসী, দিবেন 15,000, মারহাবা করে জোরে। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ডাক্তার মোহাম্মদ নুরুন নবী দেখি কুমরা পর্তুগাল, উনি দিবেন 10,000 টাকা, জোরে কান মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, বংশের কবর আজাব মাফ করো, ইজ্জত সম্মান বাড়ায় দিও, জোরে কোন আমিন। মোহাম্মদ রবিউল মজু উনি দিবেন 5,000 টাকা, জোরে কোন মারহাবা, রবিউল হোসেন মজুমদার উনি দিবেন 5,000 টাকা। এখানে যারা প্যান্ডেলের মধ্যে আছেন, যারা বাহিরে আছেন, মার্কেটে আছেন, আপনারাও এই সুযোগে আস্তে আস্তে করে নাম লিস্টেদের মধ্যে দিয়ে দেন। রবি রোশের মজুমদার 5,000 টাকা, জাহিদুল মজুমদার 5,000 টাকা, বাহার মজুমদার অরবিন নবী উনি দিবেন 3,000 টাকা, মোর্শেদ আলম মজুমদার 5,000 টাকা, সাজুকে দিবেন 5,000 টাকা, শাহজাহান সাজু 5,000 টাকা, আইবুর রহমান দিবেন 5,000 টাকা, ইয়াকুব মজুমদার 5,000 টাকা, 2,000 টাকা, মহিউদ্দিন উনি ইনশাআল্লাহ বলেছেন, আহম্মদ শহীদুল্লাহ না আলহা শহীদুল্লাহ উনি দিবেন 2,000 টাকা, মোস্তফা কামাল 5,000 টাকা, দুখুমিয়া দিবেন 2,000 টাকা, আনিসুল হক 2,000, বিকালের নাম রিপন মজুমদার 2,000 টাকা, পিক গেলেছে না, ওমর ফারুক 3,000 টাকা, মনোয়ারা বেগম মজুমদার মহিলা 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, প্রত্যেকে দান করে তুমি কবুল করে নাও। সাইফুল ইসলাম মজুমদার 1,000 টাকা, তাজুল ইসলাম বাইয়ারা পশ্চিমপাড়া উনি দিবেন 1,000 টাকা, মাওলানা আমিনুল ইসলাম দুরিয়ালা 2,000 টাকা, আল্লাহ কবুল করো, সকলে করুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি নগদ দিয়েছেন 5,000, জোরে কোন মারহাবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দিও, দানের হাত দিয়ে সোনার মদিনায় পৌঁছায় দিও, বংশধরের কবর আজাব মাফ করে দিও,
10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 1,000 টাকা দেন, 2,000 টাকা দেন, 500 টাকা দেন, নগদ অথবা বাকি অল্প সময়ের মধ্যে কয়েকটা নাম বলেন। এই মাদ্রাসা নবীর ঘর, আপনাদের সহযোগিতায় চলে, যারা নবীর মোহাম্মদ, যারা নবীকে ভালোবাসে তাদের সহযোগিতায় চলে, কথা কন ঠিক কিনা? আল্লাহুম্মা দেখিতে মন কঠিন মরুর দেশে আইল মানবে দেশে, ওই না কঠিন মরুর দেশে আইল মানবে দেশে, কোন সাধনে পাইল আব্দুল্লাহ তোমাকে দেখি, বললেন তোমাকে দেখিতে মনে তোমাকে দেখিতে মনে। আমার বাবারা ভাইয়া ডাক্তার মোহাম্মদ গিয়াসুদ্দিন দিবেন 1,000 টাকা, জোরে করে মারহাবা মারহাবা, আরেকটু জোরে মারহাবা আল্লাহুম্মা সাল্লি সোনার মদিনায় পৌঁছাইয়া দিও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিও, বংশের দ্বারা খবর আসল না খবর আজাব মাফ করে দিও, যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও, কামাই রোজগারে বরকত দিয়া দিও, সকলে কন নবীজির নাতে মরণ দিও না, নবীজির আবু ইউসুফ ভাইয়ারা পশ্চিম পাড়া মোহাম্মদ আবু ইউসুফ, উনি দিবেন 1,000 টাকা, জোরে করেন মারহাবা মঞ্জুর করেন, তানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দিয়েন, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়া দিয়ে, খবরে যারা আসল না খবর আজাম মাফ করে দিও, বংশের যারা বেঁচে আসে হায়াত বাড়াইয়া দিও, কামাই রোজগারে বরকত দিয়া দিও, জোরে করেন আমিন। জিকির করুন লা ইলাহা আল্লাহ
মাওলা রুদিত
তার রবে মা দুঃখ জ্বালা তনে আনবে সালাম সকলে তো আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে আলহামদুলিল্লাহ। বাইয়ার উত্তর পশ্চিম পাড়া সেলিমের মেয়ে মোসাম্মা সাজেদ আক্তার, উনি দিবেন এক বস্তা চাওয়ার পিঠের কাজ ছাত্রদের জন্য। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ পাক আমার মায়ের নামটা কবুল করো। সকলে কোন আমিন, আরেকটু জোরে কোন আমিন। সুফিবাড়ির মোহাম্মদ সেলিম মিয়া প্রবাসী বাহিরে আছেন, দেশের বাহিরে, উনি দিবেন 1000 টাকা। আল্লাহ কবুল করে সকলে কোন আমিন। আমার বাবারা ভাইয়ারা একেবারে কালেকশনের শেষ পর্যায়ে, আপনাদের খেদমতে আমি গুণাগার আরজ করবো, যেহেতু এই তিনখান এখানে বাচ্চারা খাওয়া দাওয়া করে। বাইয়ারা মাস্টার আব্দুল মমিন মিয়া সাহেব, উনি দিবেন 1000 টাকা, জোরে কর মারহাবা, আল্লাহ কবুল করে জোরে কর আমিন। আমার বাবারা ভাইয়ারা কে আছেন প্রতি মাসে 10 কেজি চাল দিবেন বাচ্চাদের খাওয়ানোর জন্য। আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে সকলে জোরে কর আলহামদুলিল্লাহ। সকলের কাছে বিনয়ের সাথে বলবো, যারা এখনো বাহিরে আছেন অথবা যারা সম্মানিত এলাকাবাসী, মহোদয়া হাজিরিন, ঐতিহ্যবাহী বাইয়েরা বাজার নুরানিয়া হামিদিয়া মাদ্রাসা ও এতিমখানার আজকের এই সমাপনী দিবসে আজকে আমাদের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান ওয়েদিন আপনাদের সম্মুখে।